হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত, কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আজকে আরও একটা টাটকা ভিডিও পেয়েছি। শাকিব খানের একটি বিধ্বংস বা বড় সিনেমা আসতে চলেছে, সিনেমার নাম শের খান। তো ওই সিনেমায় ভিলেন কে হতে চলেছে, এই নিয়ে অনেক ডাউটলি চললেও এবার ফেসবুকে সবচেয়ে যেটা বেশি লেখালেখি চলছে সেটা হলো জিসুসেন গুপ্তা। ইয়াস, তারা চাইছে বা বাংলাদেশি দর্শকরা চাইছে এ সিনেমায় ভিলেন হিসেবে যিশু থাকুক। তবে সেটা কনফার্ম কিনা সে বিষয়ে কথা বলবো, তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস দেখুন, শাকিব খান ব্যক্তিগতভাবে বর্তমানে খুবই ডিস্টার্ব, বিকজ তার বিয়ে নিয়ে, সেটা আপনারা সবাই জানেন, দু তিনটে বিয়ে করেছে। তো যাই হোক, সেই বিষয়ে তো আমাদের জেনে কোনো লাভ নেই, আলটিমেটলি তার আমরা কাজটা দেখবো, সে কাজে কতটা ভালো করছে। তো দেখুন, সে বরাবরই সুপারস্টার, অনেকেই বলে শাকিব খান নাকি বাংলাদেশের রজনীকান্ত। মানে তার সিনেমার যেরকম কন্টেন্টেরই হোক না কেন, যদি তার সিনেমার পোস্টার হলের সামনে লেগে যায় তাহলে দু চার দিন এমনিতেই দর্শক হল ভরে যায়, তারপর সিনেমার কন্টেন্টের জোরে সিনেমা হিট বা সুপারহিট তো হবেই। সেই শাকিব খান অনেকদিন যুক্তরাষ্ট্রে থাকার পর তার অনেক সিনেমার নাম শুধু অ্যানাউন্সমেন্ট হয় কিন্তু সিনেমা আসে না। এবার সে ফাইনালি সবচেয়ে বেশি জোর দিয়েছে শের খান সিনেমা। এ সিনেমাটি প্রযোজিত করবে শাকিব খানের নিজের ব্যানার, আর অবশ্যই তার সঙ্গে কপ ক্রিয়েশন বলে একটি ব্যানার যুক্ত হয়েছে, অর্থাৎ এই দুটি প্রোডাকশন মিলে যৌথভাবে প্রযোজিত করবে শের খান সিনেমাটি। শোনা যাচ্ছে এটি ফুল মার দাঙ্গা অ্যাকশন সিনেমা হতে চলেছে, তাই এই সিনেমায় সবচেয়ে বেশি যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো ভিলেন। একটা তাবর এবং ডেঞ্জারাস খতরনাক ভিলেনের দরকার, তাই অনেক ভক্তরা লিখছে এরকম ডেঞ্জার বা খতরনাক ভিলেন যদি কলকাতা থেকে যিশু সেনগুপ্তাকে নিয়ে আসা হয় তাহলে শাকিব ভার্সেস যিশু, এই একটা টাসেল দেখার জন্য দর্শকরা উপচে পড়ে ভিড় লেগে যাবে। আর তারপর সিনেমাটা যদি কলকাতাতেও রিলিজ করে তাহলে সেখানেও ভালো একটা দর্শক জেনারেট করতে পারবে। তো আমারও পার্সোনাল মত অনুযায়ী এটা যদি হয় তাহলে সত্যি সিনেমাটা ভালো বিজনেস করবে, বিকজ যিশুর যে কতটা দম বা যিশু সেনগুপ্তা যে কতটা পাওয়ারফুল অভিনেতা সেটা আমরা তার হিন্দি সিনেমা বা সাউথ ইন্ডাস্ট্রিতে দেখছি, যদিও তার বাংলা সিনেমাতে সেরকম তার প্রভাব একটা নেই, মানে সেরকম চরিত্রে তাকে বেশিরভাগ কাস্ট করা হয় না। তবে সাউথ ইন্ডিয়ান তার ট্যালেন্টটাকে বের করেছে, সে যে কত খতরনাক ভিলেন হতে পারে সেটা দেখিয়েছে। তো দেখুন, একটা সিনেমায় যে শুধু বয়স্ক ভিলেন দিয়ে দিলাম, টিপিক্যাল ভিলেন দিয়ে দিলাম সেরকম না, একটা স্মার্ট হ্যান্ডসাম যদি ভিলেন হিরোর বিপক্ষে টেকনিক্যালি অ্যাকশন করে বা টেকনিক্যালি ফাইট কিছু দৃশ্য করে তাহলে এইটা বেশি দেখতে ভালো লাগে। তো আমার মনে হয় শাকিব ভার্সেস যিশু হলে জাস্ট ফাটিয়ে দেবে। তবে দেখা যাক সেটা আওত হয় কিনা, যিশুকে অ্যাপ্রোচ করে কিনা, আর যিশু সেটাতে সম্মতি দেয় কিনা, যদি দেয় তাহলে তো ভালোই হবে। তবে আমার মনে হয় এরকম কিছু একটা দরকার বাংলাতে, মানে এরকম হচ্ছে না, বাংলাতে সবসময় ভিলেন খোঁজে সেই সাউথ ইন্ডিয়ান থেকে বা বম্বে থেকে, কিন্তু বাংলাতে যে খতরনাক খতরনাক ভিলেনগুলো রয়েছে, অর্থাৎ হিরো ভার্সেস হিরো, একজন হিরো একজন হিরোই ভিলেন হবে, এই জিনিসটা কিন্তু সাউথ ইন্ডাস্ট্রি করছে। তো যাই হোক, দেখা যাক কি হয়। তবে এই শের খান সিনেমায় হিরোইন কে থাকবে সে বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে, অনেকের নাম উঠে এসছে, আবার অনেকেই না করছে যে আমাদেরকে ডাকা হয়নি বা আমাদেরকে এই সিনেমার সঙ্গে যুক্ত করা হয়নি। তবে ফাইনালি যে হিরোইন কে হয় সেটা জানা যায়নি, অনেকেই বলছে যে কলকাতার হিরোইন হলে আরো ভালো হয়। দেখা যাক আদৌ আলটিমেটলি সেটা কি হয়। তো যাই হোক, এই ছিল ভিডিও, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা কি চান যিশু সেনগুপ্তা শের খানের মেন ভিলেন হোক নাকি অন্য কোনো অভিনেতাদের দেখতে চান, কমেন্টে জানান। তো ভিডিও এখানে শেষ করে ভালো লাগলো, টাটা।